হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছ দিয়ে কচুর লতি বানাবো। প্রথমে আমি কড়াইয়ে তেল দিলাম, তেলটা একটু গরম হলে মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। এটা বানাতে আমার যে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা চেরা। গরম তেলে কাঁচা লঙ্কার পেঁয়াজগুলো দিয়ে আমি ভেজে নিলাম। এই উপকরণগুলো যেগুলি আমার লাগবে সেগুলো হচ্ছে কচি লতি, চিংড়ি মাছ, নুন আর হলুদ। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে এগুলো কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি এবার একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু কষিয়ে নিই। এবার কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ওই জন্য আমি এখানে অল্প ভেজে এর মধ্যে কচুর লতি দিয়ে দিলাম। এখানে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, যারা ঝাল পছন্দ না করে তারা নাও দিতে পারে। সামান্য জল দিয়ে এবার আমি একটু গ্যাসটা কমিয়ে এটা ঢেকে দিলাম। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে একটু চিনি দিয়ে দিলাম। চুলোতে আমার রেডি হয়ে এসছে, এবার আমি নামিয়ে দিলাম। এটা গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে, অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজ তাহলে আসি, নমস্কার।